আদি মোহিনীমোহন কাঞ্জিলালের উদ্যোগে এআইএইচপির সহযোগিতায় সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের মাঠে অনুষ্ঠিত হলো এক অভিনব প্রতিযোগিতা। দা কলকাতা ব্রাইডাল ওয়াকে 200 জন কনেকে সাজালেন 200 মেকআপ শিল্পী। স্বর্ণালী কাঞ্জিলালের উদ্যোগে তিলোত্তমার বুকে হাঁটলেন কনেরা। তিলোত্তমা দেখলো এক অভিনব প্রতিযোগিতা, 200 জনকে কনে সাজে সাজিয়ে তুললেন মেকআপ শিল্পী। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের মাঠে অনুষ্ঠিত হয় এই কনে সাজানো প্রতিযোগিতা দা কলকাতা ব্রাইডাল ওয়াক। কনে মেকআপ শিল্পীরা আদি মোহিনীমোহন কাঞ্জিলালের কর্ণধার স্বর্ণালী কাঞ্জিলালের সঙ্গে হাঁটলেন। যে জিনিসটা কখনো ভাবিনি, একসঙ্গে এতগুলো মানুষ হাঁটবে, মানে কোনেও থাকবে সঙ্গে নিত কোনেকে নিয়ে হাঁটবে। আর যেটা বলবো, যাদের সঙ্গে ছাড়া এটা পসিবল ছিল না, আইবা এবং অন্য ভাবনা, যৌথ প্রয়াস। এবং আমার মনে হয়েছে যে বিয়ের ক্ষেত্রে মেকআপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেমন শাড়ি অন্যান্য জিনিস ইম্পর্ট্যান্ট, মেকআপ ইম্পর্ট্যান্ট। এবং প্রত্যেকজন মেকআপ আর্টিস্ট একজন করে মেয়েকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছে। এই মুহূর্তে 200 জন মেকআপ আর্টিস্ট, 200টি মেয়ে, যে লাইনটা এখন কিন্তু ক্রস করে গেছে, কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, আর মাত্র 30 মিনিটস টু গো, আমরা একসঙ্গে হাঁটা শুরু করবো। তো প্লিজ স্টেজ টিউ। বাঙালি কনে সাজের পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তের কনের সাজ ফুটিয়ে তোলা হয় দা কলকাতা ব্রাইডাল ওয়াকে। সুন্দরভাবে সাজানোর জন্য 30 জন মেকআপ শিল্পীকে আদি মোহিনীমোহন কাঞ্জিলালের তরফে পুরস্কার দেওয়া হয়। ব্রাইডাল ওয়াকে বিচারকের আসনে ছিলেন চিত্র পরিচালক সুদেষ্ণা রায় ও প্রেমেন্দু বিকাশ চাকি। নস্টালজিয়ায় ভুগছি, তখন আমরা ছোট ছোট ক্লাবে বা কোনো বিশেষ অনুষ্ঠানে এই ধরনের ব্রাইডাল ওয়াক করতাম, কিন্তু এইভাবে 200 জনের বেশি মেয়েকে সঙ্গে নিয়ে নানান প্রদেশের নানান ধরনের ব্রাইডাল পোশাক পরিয়ে হাঁটানোটা, এটা সত্যিই অভিনব, এবং আই থিঙ্ক অনলি স্বর্ণালী ক্যান পুল ইট অফ। পোশাক তো পরলেই হলো না।